সো এখন আমরা দেখব আয়নের পোলার আয়ন এবং হচ্ছে ফাজানের নীতি। এটা খুবই ইম্পর্টেন্ট যে পোলার আয়নটা, পোলার আয়ন এই ব্যাপারটা পরীক্ষা আসে, পোলার আয়ন অ্যান্ড ফাজানের নীতি। ওকে, তো ব্যাপারটা কি, প্রথমে আমরা দেখব পোলার আয়ন জিনিসটা কি, পোলার আয়নের উপর ভিত্তি করে আমরা ফাজানের নীতিটা দেখব। আচ্ছা, তো পোলার আয়ন হচ্ছে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন যখন আয়নিক বন্ধন করে আয়নিক যৌগের ক্ষেত্রে। সো আমরা দেখাচ্ছি, ধরো ক্যাটায়ন নর্মালি ছোট হয়, অ্যানায়ন বড় হয়। তো একটা অ্যানায়ন আছে, এটা হচ্ছে আমাদের বড় সাইজের একটা অ্যানায়ন, আমরা লিখে দিলাম অ্যানায়ন। আর ক্যাটায়ন নর্মালি ছোট হয়, সো ছোট সাইজের একটা ক্যাটায়ন আমরা নিলাম। তো দেখা যায় তারা যখন পাশাপাশি থাকে আয়নিক যৌগের ক্ষেত্রে, আয়নিক বন্ধনের ক্ষেত্রে, তখন ক্যাটায়নের প্রভাবে বা ক্যাটায়নের কারণে অ্যানায়নটা বিকৃত হয়ে যায়। অর্থাৎ জিনিসটা এমন তো এমন থাকে না, কেমন হয়ে যায় দেখো, জিনিসটা বিকৃত হয়ে আমার ক্যাটায়নটা ছিল রাইট এটা, বাট এটা এমন হয়ে যায়, সরি অ্যানায়নটা ছিল এমন, এটা একটু ক্যাটায়নের দিকে ইলেকট্রন মেঘটা সরে যায়। এটা হচ্ছে ইলেকট্রনের মেঘ, ইলেকট্রনের মেঘটা ক্যাটায়নের দিকে সরে যায়। সো এখানে আমার ক্যাটায়ন আছে, ক্যাটায়নের দিকে ইলেকট্রনের মেঘটা সরে যায়, এটা হচ্ছে ইলেকট্রনের মেঘ, সেটা সরে যাচ্ছে। এই যে ইলেকট্রনের মেঘটা সরে যাওয়া মানে কি, তার শেপটা আগে এমন ছিল, এখন তার শেপটা হয়ে গেল এমন, তাই না? তার শেপটা এমন ওই এ ধরনের হয়ে গেল, ওয়াটার ড্রপের মতো হয়ে গেল। সো অ্যানায়নের আকারের বিকৃতি হলো ক্যাটায়নের ধারা। সো আমরা বলতে পারি যে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের কার, অ্যানায়নের, ক্যাটায়নের কিন্তু কিছু হয় নাই, ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের আকারের বিকৃতি হয়েছে, তাই না? একে পোলার আয়ন বলা হয়। তাহলে এটাকে আমরা পোলার আয়ন বলছি। তাহলে পোলার আয়ন জিনিসটা কি, পোলার আয়ন জিনিসটা হচ্ছে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের আকারের বিকৃত হওয়া বা শেপটা চেঞ্জ হয়ে যাওয়া। কার, অ্যানায়নের, কার প্রভাবে, ক্যাটায়নের প্রভাবে, কথাটা এভাবেই বলতে হবে, ক্যাটায়নের প্রভাবে কার শেপ চেঞ্জ হচ্ছে, অ্যানায়নের শেপ চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলছি পোলার আয়ন। এবং এটা কিসের মতো নয়, পোলারিটির মতো নয়, পোলারিটি একটু ডিফারেন্ট জিনিস, আমি এখানে লিখে দিলাম নট পোলারিটি। পোলারিটি হচ্ছে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক তৈরি হওয়া, যেটা সমযোজী বন্ধনে হয়। পোলার আয়নটা হয় আয়নিক বন্ধনে, আয়নিক যৌগের ক্ষেত্রে, বাট পোলারিটি যেটা আছে, পোলারিটি এটা হচ্ছে তোমার সমযোজী বন্ধনে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক অথবা হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে হয়। সো পোলারিটি একটা ডিফারেন্ট জিনিস। পোলারিটি মানে হচ্ছে তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ, কেউ যদি ইলেকট্রন তার নিজের দিকে বেশি টেনে নেয়, ফলে সে আংশিক ঋণাত্মক হবে, বাকিজন আংশিক ধনাত্মক হবে, ওইখান থেকে পোলারিটি আসে। সো এটার সাথে গুলাবানা আমাদের পোলার আয়ন। সিমলি কী বলবো, ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের শেপ চেঞ্জ হয়ে যাওয়া, অ্যানায়নের শেপ চেঞ্জ হওয়া, শেপ চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট হেয়ার। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শেপ চেঞ্জ হয়ে যাওয়া, শেপ চেঞ্জ না হলে কিন্তু হবে না, শেপ চেঞ্জ হওয়া, এটাকে আমরা বলছি পোলার আয়ন। ওকে, এখন এই পোলার আয়নটা কখন বেশি হবে, কখন কম হবে, সেটার উপর ফাজানের তিনটা নিয়ম আছে, তিনটা শর্ত আছে। ফাজান তিনটা শর্ত দিয়েছেন, এই তিনটা শর্তের আলোকে আমার পোলার আয়নটা কম বেশি হবে। সো আমরা এখন সেই ফাজানের শর্তগুলো দেখব। তাহলে পোলার আয়ন জিনিসটা বোঝা গেল, ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের শেপের কী হওয়া, চেঞ্জ হওয়া, কার প্রভাবে, ক্যাটায়নের প্রভাবে, কার শেপের চেঞ্জ হওয়া, অ্যানায়নের শেপের চেঞ্জ হওয়াটাকে আমরা পোলার আয়ন বলছি। সো এখন পোলার আয়ন সম্পর্কিত ফাজানের নীতি, লিখো সবাই, পোলার আয়ন সম্পর্কিত ফাজানের নীতি। ফাজানের নীতি বলতে ফাজানের তিনটা শর্ত, সেটাকে আমরা ফাজানের নীতি বলছি। সো ফাজানের তিনটি শর্ত বা নীতি আমরা এখন এই জিনিসটা দেখব। নাম্বার ওয়ান, ফাজান আমাদেরকে কী বলছেন দেখো, ফাজান আমাদেরকে বলছেন যে আমার ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে, এটা হচ্ছে এক নাম্বার। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। তো এটা তো ব্যাখ্যা করার দরকার নাই, কারণ চার্জ বাড়লে বেশি আকর্ষণ বিকর্ষণ হবে, ফলে ইয়ে হবে। তাহলে আমরা যদি কখনো ব্যাখ্যা করতে বলে জিনিসগুলোকে, আমরা বলবো চার্জ বেশি হলে কী হয় বলো তো, চার্জ বেশি হলে আকর্ষণ বিকর্ষণ বেশি হয়, আকর্ষণ বিকর্ষণ বল বেশি হয়,
আকর্ষণ বিকর্ষণ বল বেশি হয়, বলের ফলে কি হয়, বিকৃতি বেশি হয়। ফিজিক্স থেকে বলতে পারি, বেশি বল দিলে কাউকে যদি বেশি বল দিই ফলে তার বেশি বিকৃত হবে। যেমন একটা জিনিসকে আমি অনেক জোরে ঘুষি মারলাম তাহলে সেটা ভচকায় যাবে, বেশি বিকৃত হবে। দুই নম্বর দেখো, ফাজান বলছেন আমাদেরকে যে অ্যানায়ন ক্যাটায়নের আকার কম হতে হবে। ক্যাটায়নের আকার যদি ছোট হয়, ক্যাটায়নের আকার ছোট হলে, ক্যাটায়নের আকার যত ছোট এবং অ্যানায়নের আকার যত বড়, ক্যাটায়ন ছোট অ্যানায়ন বড়, অ্যানায়নের আকার যত বড় হবে পোলার আয়ন তত বেশি হবে। তাহলে এটা মনে রাখার জন্য মনে রাখবা, ক্যাটা 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 ছোট, অ্যানা বড়, অ্যানা বড়, ক্যাটা ছোট অ্যানা বড়, ক্যাটা ছোট অ্যানা বড়, কাটা ছোট আপেলের কাটা ছোট বড়, ঠিক আছে। কাটা ছোট, কাটা সবসময় ছোট হয়, আর মনে করো যে আনারস বড় হয়, এই যে আনারস দিয়ে মিলাই ফেললাম আমি এই মাত্র আবিষ্কার করলাম জিনিসটা, যে কাটা আনারসের কাটাগুলো ছোট থাকে, আনারসের কাটা কী থাকে ছোট থাকে, বাট আনারসটা কী থাকে, আনারসটা বড় থাকে, তাই না? এটাই মাত্র আবিষ্কার করলাম, কাটা ছোট আনারস বড়। তো এটা কেন হয় যে ক্যাটানের আকার ছোট এবং অ্যানানের আকার কেন বড় হলে পোলার আয়ন বেশি হবে, সেটার ব্যাখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ব্যাখ্যাটা দেখবো আমরা কেন এই জিনিসটা হচ্ছে। সো এটার ব্যাখ্যা আছে যে কেন এই জিনিসটা হচ্ছে, আমরা সেটা উপরে লিখছি যে কেন ক্যাটানের আকার ছোট এবং অ্যানানের আকার বড় হলে আমাদের পোলার আয়নটা বেশি হবে। ওকে, সো ব্যাখ্যাটা লিখো সবাই। ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে দেখো, ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে কি হবে, ক্যাটায়নের আকার ছোট হলে নিউক্লিয়াস কাছে থাকবে, নিউক্লিয়াস কাছে থাকবে, আর অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে থাকবে। তা আমাদের পোলার আয়নের ক্ষেত্রে যেটা হয়, পোলার আয়নের ক্ষেত্রে, পোলার আয়নের ক্ষেত্রে আমাদের ভালো করে খেয়াল করতে হবে, অ্যানায়নের ইলেকট্রনকে, অ্যানায়নের ইলেকট্রন মেককে ক্যাটায়নের নিউক্লিয়াস আকর্ষণ করে, ক্যাটায়নের নিউক্লিয়াস আকর্ষণ করে। তাহলে দেখো খুবই সিম্পল, অ্যানায়নের মেক, আমরা তো একটু আগেই তোমাদেরকে জিনিসটা দেখিয়েছি যে অ্যানায়নের মেক, ইলেকট্রন মেক, অ্যানায়নের ইলেকট্রন মেকটাকে ক্যাটায়নের নিউক্লিয়াস, ক্যাটায়নের নিউক্লিয়াস কী করে, আকর্ষণ করে, আকর্ষণ করে তার নিজের দিকে টেনে নেয়, তার নিজের দিকে শেপটা করে দেয়। ফলে আমার এই অ্যানায়ন যত বড় হবে, অ্যানায়ন বড় হলে কী হবে বলো তো, অ্যানায়নটা অনেক বড়, তাহলে অ্যানায়ন বড় হলে নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রন অনেক দূরে থাকবে, ইলেকট্রন মেকটা দূরে থাকবে, ফলে বিকর্ষণটা কম, আকর্ষণটা কম করবে, অ্যানায়নের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণটা কম করবে। আর ক্যাটায়নের নিউক্লিয়াস, ক্যাটায়নটা যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াসটা কাছাকাছি থাকবে, ফলে খুব বেশি আকর্ষণ করতে পারবে, আকর্ষণ বাড়বে, আকর্ষণ বাড়বে, কী বাড়বে, আকর্ষণ বাড়বে। কেন আকর্ষণ বাড়বে, কারণ অ্যানায়নের ইলেকট্রন ওদিকে অনেক দূরে চলে গেছে, এদিকে ক্যাটায়নের কাছে চলে গেছে, তাহলে অ্যানায়নের ইলেকট্রন অ্যানায়নের নিউক্লিয়াস থেকে ক্যাটায়নের নিউক্লিয়াসের কাছে চলে গেছে, ফলে আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি হওয়ায় পোলার আয়ন বেশি হবে। ওকে, এটা হচ্ছে দুই নম্বর ফাজানের নীতি। এবং লাস্ট, শেষ ফাজানের নীতি যেটা, সেটা হচ্ছে তিন নম্বর ফাজানের নীতিটা লিখো। যদি আমাদের ধরো যাদের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে তাদেরকে আমরা কী বলি, ডি ব্লক মূল, আর যাদের শেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করেছে তারা পি ব্লক মূল। তো বলা হচ্ছে ডি ব্লক মূলের পোলার আয়নটা বেশি হয় পি ব্লক মূলের চেয়ে, তাহলে পি ব্লক মূলের চেয়ে ডি ব্লক মূলের পোলার আয়ন বেশি হয়। সেটার ব্যাখ্যাটা কি, এটার ব্যাখ্যাটাও খুবই সিম্পল, ডি ব্লক মূল মানে হচ্ছে আমার কি, ডি ব্লক মূল মানে তার অনেকগুলো অরবিটাল আছে, ফলে ওইখানে খুব সহজ ইলেকট্রন মেকটা বিকৃত হতে পারে, কিন্তু পি ব্লক মানে কাছাকাছি থাকে, অরবিটাল কম থাকে, কাছাকাছি থাকে, সেই জন্য এখানে আমার বিকৃতিটা কম হতে পারে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আয়নের পোলার আয়ন এবং ফাজানের নীতি। ওকে।